বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে জীবিত উদ্ধারের সংখ্যা দাঁড়ালো 74 জনে। আর বাকি 49 জন রোহিঙ্গাকে উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। এদিকে এ ঘটনায় আরও 2 জন দালালকে আটক করেছে পুলিশ। এ মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আটকের সংখ্যা দাঁড়ালো 4 জনে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সংবাদদাতা নেসার আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ। বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 50 জনের মধ্যে আবদুল্লাহ নামের এক রোহিঙ্গাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। বাকি 49 জন এখনও নিখোঁজ। এদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। সোমবার মধ্যরাতে অন্তত 138 জন রোহিঙ্গা নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে একটি ট্রলার। মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 3 নটিক্যাল মাইল দূরে একটি পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় মোট 15 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের কক্সবাজার সদর হাসপাতালের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। শেষ হলে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও 2 দালালকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 4 জনে। এদের সাথে আরও যারা জড়িত তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ।